আপনি কি জানেন যে হোটেল এবং রেস্টুরেন্টের লোকেরা সাইকোলজির সাহায্যে আমাদেরকে বোকা বানায়? কিন্তু কিভাবে? আচ্ছা, এটা তো আপনি অবশ্যই জানেন যে সকল লোকেরা নিজের প্রবলেমকে লোকেদের সাথে শেয়ার করে না, সেই সকল ব্যক্তিদের মধ্যে একটি স্পেশাল কোয়ালিটি থাকে। কিন্তু কি কোয়ালিটি? আজ এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টকে জানতে চলেছেন যা আপনার জীবনযাপন করার ধরনকেই চেঞ্জ করে দেবে। সো লেটস বিগিন। ফ্যাক্ট নম্বর 10, সাইকোলজির হিসেবে যে ব্যক্তি যত বেশি ঘুমায় সেই ব্যক্তির ততই বেশি ঘুম পায়। দেখুন, আপনি অনেকক্ষণ ঘুমালে পরের দিন যে কম ঘুম আসবে এমনটা নয়, বরং আপনি যত বেশি ঘুমাবেন আপনার ততই বেশি ঘুম পাবে। আর এই জন্যই তো বড়রা বলে যে লোভ নিদ্রা ভয় যত করবে ততই হয়। অসম। ফ্যাক্ট নম্বর 9, সাইকোলজির হিসেবে আপনি যতই ঠান্ডা রুমে ঘুমাবেন ততই রাতে আপনি ভয়ানক স্বপ্ন দেখবেন। মানে আপনার ঘুমানোর রুম যত ঠান্ডা হবে আপনি রাতে তত বেশি ভয়ানক স্বপ্ন দেখবেন। দেখুন, এর পেছনে একটি সিম্পল লজিক রয়েছে। আমাদের বডি পৃথিবীর সবথেকে কমপ্লেক্স একটি মেশিন, এর ভেতরে কন্টিনিউয়াসলি ট্রিলিয়ন্স অফ সেলস কাজ করেই চলেছে। রাতে ঠান্ডা রুমে ঘুমানোর কারণে আমাদের বডি টেম্পারেচার স্বাভাবিকের থেকে অনেকটা কমে যায়। তো ব্রেন এই বডি টেম্পারেচারকে মেনটেন করার জন্য আপনাকে ইচ্ছে করে ভয়ানক স্বপ্ন দেখায় যাতে আপনার বডি হিট প্রোডিউস করতে পারে এবং বডি টেম্পারেচার যেন মেনটেন থাকে। অ্যামেজিং, তাই না? ফ্যাক্ট নম্বর 8, একটি মজাদার ফ্যাক্ট বলি। স্বপ্নে আপনি হয়তো এমন কোনো সিনকে কোনো না কোনো দিন অবশ্যই দেখেছেন যে আপনি কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন বা আপনি মারা যাচ্ছেন, আর ঠিক সেই সময়ই আপনার ঘুম ভেঙে গেছে, আপনি চমকে উঠেছেন। হয়েছে, তাই না? তো এটা কেন হয়? আসলে এটা এই জন্যেই হয় কারণ আমাদের ব্রেনের কাছে মৃত্যুর আগের সময় পর্যন্ত ইনফরমেশন তো রয়েছে ঠিকই, কিন্তু মৃত্যুর পরের ইনফরমেশন আপনার ব্রেনের কাছে নেই। কারণ আপনার ব্রেন মৃত্যুর সেই ফিলিংসকে ফিলই করেনি। যখন আপনি স্বপ্নে মারা যাওয়ার সিচুয়েশনে চলে আসেন তখন ব্রেন আর এটা ডিসাইড করতে পারে না যে এর পর কী হবে। এই জন্যেই আপনি চমকে উঠেন এবং আপনার ঘুম ভেঙে যায়। ফ্যাক্ট নম্বর 7, যদি আপনি কারো সামনে নিজের একটি গুড ইম্প্রেশন তৈরি করতে চান তো আপনি তার সাথে এমন একটি টপিকের ব্যাপারে কথা বলা শুরু করুন যেই টপিকটি কিনা তার খুবই ফেভারিট। বুঝতে পারলেন না তো? ফর এক্সাম্পল, আপনি হয়তো এমন একজনের সঙ্গে দেখা করলেন যার কিনা ইলেকট্রনিক্সের উপর খুবই ইন্টারেস্ট রয়েছে। এবার হতে পারে যে আপনিও ইলেকট্রনিক্সের ব্যাপারে অনেক কিছুই জানেন, ইনফ্যাক্ট তার থেকেও হয়তো বেশি জানেন, কিন্তু তার সামনে আপনি এমন প্রিটেন্ড করুন যে আপনি তার থেকে অনেক কম জানেন। তাকে প্রশ্ন করুন, তার কথাকে শুনুন, এতে সামনের ব্যক্তিটি নিজেকে কনফিডেন্ট এবং স্মার্ট ফিল করবে এবং সে নিজেই আপনার সাথে কথা বলতে চাইবে। কারণ সে যে ব্যাপারে কথা বলতে চাইছে আপনি সেই ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছেন, যা আপনাকে তার কাছে একজন লাইকেবল পার্সন তৈরি করে। ফ্যাক্ট নম্বর 6, মনে করুন যে আপনি নিজের কার ড্রাইভ করে কোনো কাজের জন্য যাচ্ছেন যেখানে পৌঁছে কিনা আপনাকে একটি ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন দিতে হবে। সো ন্যাচারালি আপনি নার্ভাস এবং অ্যানসিয়াস ফিল করবেন। তো এই সিচুয়েশনে আপনি নিজেকে শান্ত কিভাবে রাখবেন? ওয়েল, সাইকোলজি বলে যে এই সিচুয়েশনে যদি আপনি আপনার ফেভারিট সংকে প্লে করে সিঙ্গিং করেন তাহলে আপনার নার্ভাসনেস এবং অ্যাংজাইটি অনেকটা কমে যাবে। হ্যাঁ, শুনে অদ্ভুত মনে হলেও এটা সত্য, কারণ সিঙ্গিং করার সময় আপনার ব্রেনে এন্ডরফিনস এবং অক্সিটোসিন রিলিজ হতে শুরু করে, যা আলটিমেটলি আপনার স্ট্রেসকে খুবই দ্রুত গতিতে কমিয়ে দেয় এবং আপনার মুডকে ঠিক করে দেয়। ফ্যাক্ট নম্বর 5, আচ্ছা, হলুদ রঙের দাঁতকে দেখে কারা কারা বিরক্তি বোধ করেন? কিন্তু আপনি কি জানেন যে হলুদ দাঁত সাদা দাঁতের তুলনায় বেশি মজবুত হয়? হ্যাঁ, সাইকোলজি এবং সায়েন্সের হিসেবে আমাদের দাঁতের ন্যাচারাল কালার হলো হালকা হলুদ, আর হালকা হলুদ দাঁত আমাদের ফেসের সাথেও ম্যাচ করে। সাদা ধবধবে দাঁত আমাদের ফেসের সাথে ম্যাচিং করে না। ফ্যাক্ট নম্বর 4, আপনি হয়তো দেখেছেন যে কিছু কিছু লোক রয়েছে যারা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, মাঝে মধ্যে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে, দেখেছেন তাই না? তো সাইকোলজি বলে যে এই ধরনের ব্যক্তি যারা কিনা তাড়াহুড়ো করে খায় তারা তাদের পার্সোনাল লাইফে কোনো একটি বিষয়কে নিয়ে খুবই চিন্তিত রয়েছে, সেই ব্যক্তি কোনো একটি বিষয়কে নিয়ে খুবই টেনশনে রয়েছেন। এই সকল লোকেদের আরও একটি সাইন হলো এই যে যখন আপনি এদের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলবেন তখন এরা হতভম্ব হয়ে যায় এবং কি বলবে ভেবে উঠতে পারে না। কোয়াইট ইন্টারেস্টিং। ফ্যাক্ট নম্বর 3, আপনি কি জানেন যে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলিকে দেখে আপনাকে কেন ভালো লাগে? অ্যাকচুয়ালি যখন আপনি কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টকে দেখেন বা পড়েন তো এতে আপনার নলেজ তো ইনক্রিজ হয়, তার সাথে সাথে আপনার ব্রেনও ক্রিয়েটিভ তৈরি হয়। কারণ সাইকোলজিকে নিয়ে স্টাডি করার ফলে আপনি নিজেকে সাইকোলজির সাথে যুক্ত করে নেন এবং লাইফে হাইলি স্মার্ট এবং এফেক্টিভ তৈরি হয়ে যান। কারণ সাইকোলজি হলো এমন একটি সাবজেক্ট যেটাকে পড়ে আপনি লোকেদের বিহেভিয়ারকে এর ট্রিকগুলির সাহায্যে পড়তে পারেন,
আপনি অনুমান করতে পারেন যে সামনের ব্যক্তিটি কি ভাবছে বা কি ফিল করছে। এইভাবেই সাইকোলজির সাহায্যে আপনি লাইফে স্মার্ট এবং ইন্টেলিজেন্ট হতে পারেন, যার জন্যই আপনি সাইকোলজিক্যাল ফ্যাক্টের ভিডিওগুলিকে এত ভালোবাসেন। ফ্যাক্ট নম্বর টু, আপনি রেস্টুরেন্টে কোনো না কোনো দিন তো খেতে অবশ্যই গেছেন এবং সেখানে থাকা প্রাইস টেবিল বা প্রাইস চার্টকে তো আপনি অবশ্যই দেখেছেন, তাই না? কিন্তু আপনি কি জানেন যে এই প্রাইস চার্টে রেস্টুরেন্টের লোকেরা একটি ছোট সাইকোলজির ব্যবহার করে আর এর ফলে এদের ইনকাম অনেক বেড়ে যায়। অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট তাদের মেনুতে ইচ্ছে করেই দামি দামি খাবারের নামকে অ্যাড করে দেয়, যাতে একজন নর্মাল পার্সন যে কিনা অত দামি ফুডকে এফোর্ড করতে পারবে না, সেই ফুডকে অর্ডার না করলেও মেনুর একটু নিচে দেওয়া আইটেমগুলিকে অবশ্যই অর্ডার করবে। কারণ সে ভাবতে শুরু করে যে যদি আমি বেশি সস্তা আইটেমকে অর্ডার করি তাহলে আমার কোয়ালিটি এবং রেপুটেশন খারাপ হয়ে যাবে। এই জন্যেই সে যদি এক্সপেন্সিভ ফুডকে অর্ডার না করে তো সে চিপ ফুডকেও অর্ডার করবে না, আর সে মেনুর মধ্যে অবস্থিত আইটেমগুলিকেই অর্ডার করবে। আর এই চিপ এবং বেস্টের চক্করে আমরা রেস্টুরেন্টকে বেশি টাকা দিয়ে দিই। লোকাল রেস্টুরেন্ট এই সাইকোলজিকে ইউজ না করলেও বড় বড় রেস্টুরেন্টগুলি এই ট্রিকটিকে প্রচুর পরিমাণে ব্যবহার করে। ফ্যাক্ট নম্বর ওয়ান, প্রবলেম তো সবার লাইফেই রয়েছে। ইনফ্যাক্ট প্রবলেম আমাদের লাইফের একটি বেস্ট টিচার। যদি একজন ভালো স্টুডেন্ট হয়ে এর কাছ থেকে কিছু শেখা যায় তো এটি আমাদেরকে অনেক কিছু শেখায়। তো যদি আপনি নিজের প্রবলেমকে ওভার করতে জানেন এবং প্রবলেমের থেকে বেশি সলিউশনের উপর ধ্যান দেন তো সত্যি আপনি একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি। এই জন্যেই আপনি নিজের প্রবলেমগুলিকে শীঘ্রই লোকেদেরকে জানিয়ে নিজেকে তাদের সামনে দুর্বল দেখান না। এছাড়াও আপনি লোকেদেরকে এই কারণেও নিজের প্রবলেমের ব্যাপারে জানান না কারণ আপনি জানেন যে কেবলমাত্র 1% লোকই আপনার প্রবলেমকে বুঝবে এবং 99% লোক তো শুধু আপনার মজা নেবে। তো বন্ধু, এই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে থেকে আপনাকে কোন ফ্যাক্টগুলিকে সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং ইউজফুল বলে মনে হয়েছে তা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।